এই আচারটা এতই মজার হয়, চোখের সামনে যতক্ষণ থাকবে খেতেই ইচ্ছে করবে। অনেকে চালতার আচার বানানোর কথা ভাবলেই ভাবেন অনেক ঝামেলার কাজ। এই ঝামেলার কাজটাই আমি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম চালতার আচার বানিয়ে। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চালতার আচার বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন চালতার গাছ, এটা একটা পার্ক থেকে আমি নিয়ে এসেছি। আমাদের এখানে বাজারে চালতা কিনতে পাওয়া যায় না। আমরা পার্কে গিয়েছিলাম, ওখানে একটা দুটা বড় চালতার গাছ আছে, ওখান থেকে পেরে নিয়ে এসেছি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো চালতা। আজকে আমি এই চালতা দিয়ে আচার বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বানাবো চালতা দিয়ে চালতার টক ঝাল মিষ্টি আচার, অনেক মজার আচার। পুরোটা ভিডিও আমার পাশে থেকেই আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের কাছে চালতার আচার বানানো ঝামেলা মনে হবে না। চালতা কাটা, যেভাবে চালতাটা কেটে নিতে হয় সেই কাটার পদ্ধতিটা আমি আমার চ্যানেলে একটা ভিডিও আছে, সেই ভিডিওর লিংকটা আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা ওখান থেকে দেখে নেবেন আমি কীভাবে চালতাগুলো কেটে নিয়েছিলাম। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। চালতার টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমার লাগছে গুড়, যেহেতু মিষ্টি, মিষ্টির জন্য আমি গুড়টা দিয়েছি, আপনারা চিনি দিতে পারবেন। তার সাথে আমি নিয়েছি ব্রাউন সুগার, আর আস্ত মশলার মধ্যে আছে শুকনা মরিচ, ধনিয়া, জিরা আর মৌরি। এইগুলো সবই আমি ভালো করে টেলে নেব, তারপর গুঁড়া করে নেব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা ছোট্ট ঘন্টিটা বাজিয়ে আমার পাশেই থাকবেন। আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। লাগবে আরও পাঁচফোড়ন, আমি এই পাঁচফোড়নটাকেও গুঁড়া করে নিয়েছি, আপনারা চাইলে আস্তও দিয়ে দিতে পারবেন। এখন চালতাগুলো কেটে রাখার জন্য আমি একটা পাত্রে পানি নিয়ে তার মধ্যে সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আমি কিছু চালতা কেটে হলুদের গুঁড়ার পানিতে ভিজিয়ে রাখবো, আর কিছু চালতা এমনিতেই রাখবো। আপনারা দুইভাবেই রাখতে পারবেন, তাই আমি দুইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি চালতাগুলো কেটে নেব। চালতাটা কেটে নেওয়ার পর আমি পানি ঝরিয়ে নিয়ে সেদ্ধ করে নেব। হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আমি চালতাগুলো সেদ্ধ করে নেব। তাহলে আপনারা আমার পাশে থেকেই বাকিটুকু দেখে নিন, আপনারা দেখতে থাকেন আমি চালতাটা কেটে সেদ্ধ করে নিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি, আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে চালতা আমি কিভাবে কেটেছিলাম সেই লিংকটা দেয়া আছে, আপনারা দেখে নিলেই বুঝতে পারবেন চালতাটা কত সহজে আমি কেটে নিয়েছিলাম। আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চমৎকার একটা আচারের রেসিপি এই চালতার আচার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি খুবই সহজভাবে আপনাদের সাথে মজার এই চালতার আচারের রেসিপিটা শেয়ার করলাম। আশা করছি আপনারা বাসায় বানিয়ে খাবেন। এই আচারটা এতই মজা হয়, একবার খেলে মন ভরে না, বারবারই খেতে ইচ্ছে হয়। ঝাল মিষ্টি সবই আপনাদের টেস্টের উপর দেবেন, আপনারা কতটুকু ঝাল খেতে চান, কতটুকু মিষ্টি আপনাদের প্রয়োজন সেই অনুযায়ী আপনারা ঝাল আর মিষ্টিটা অবশ্যই দিয়ে দেবেন। Thank you.
চালতাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব বেশি নরম করার দরকার নেই, সামান্য সেদ্ধ হলেই হবে। এখন হবে আসল কাজটা, থেতলে নেয়ার কাজটা। আমি এখানে পাটার মধ্যে থেতলে নিচ্ছি। পাটাটা অবশ্যই আগে থেকে খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। চালতা কিন্তু অনেক পিচ্ছিল, আপনারা এই দিকে খেয়াল রেখে একটু সাবধানেই সবগুলো কাজ করবেন। চালতা কাটা থেকে শুরু করে সবই একটু সাবধানে করে নেবেন, কারণ অনেক পিচ্ছিল। আমার সবগুলো চালতার টুকরা থেতলে নেওয়া হয়ে গিয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট, থেতলে নিতেই হবে। তা না হলে চালতার ভিতরে কোনো মশলাই যাবে না, তখন খেতে আর ভালো লাগবে না। তাই আপনারা চালতাগুলোকে সেদ্ধ হওয়ার পর অবশ্যই অবশ্যই থেতলে নেবেন। এখন আমি আচারটা বানানো শুরু করে দিলাম। আমি চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এই আচারটা সরিষার তেল দিয়েই বানাতে হবে। তারপর আমি দিয়ে দিলাম শুকনা মরিচ আর তেজপাতার ফোড়ন। এই দুইটা দিয়ে ফোড়ন দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। এখন দিয়ে দিলাম থেতলানো সবগুলো চালতার টুকরা। দিয়ে দিলাম লবণ, লবণটা অবশ্যই পরিমাণ মতো দিয়ে দিবেন। আর এই ধরনের টক ঝাল মিষ্টি আচারের মধ্যে লবণটা একটু বেশি দিলে খেতে ভালোই লাগে। সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি এখানে দিয়েছি কালারের জন্য, ঝালের জন্য আমি তো গুঁড়া মশলা করেই রেখেছি। তার সাথে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া। এখন এই চালতার টক ঝাল মিষ্টি আচারের মধ্যে আরও বেশি মজার করার জন্য আমি দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগারটা দিলে আচারের টেস্টটা অনেক অংশে বেড়ে যায়। আপনারা যারা ভিনিগার ছাড়া আচার করে থাকেন, আপনারা একবার ট্রাই করতে পারেন। আর ভিনিগার দিলে আচারের নষ্ট হওয়ার পরিমাণটা অনেক অংশেই কমে যায়। এই আচারটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই আর থাকবে না। চালতা এমনিতেই টক, তাই আমি টক ঝাল মিষ্টি আচারটাই বানিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। মিষ্টি হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়। আপনারা গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করে নিতে পারবেন, তবে গুড় দিয়ে এই আচারটা অনেক অনেক বেশি টেস্টি হয়। আমার কাছে মনে হলো আরেকটু মিষ্টির দরকার, তাই আমি এখানে ব্রাউন সুগারটা দিয়ে দিলাম। আপনারা নর্মাল চিনি অথবা আরও গুঁড়ো অ্যাড করে দিতে পারবেন, সম্পূর্ণই আপনাদের টেস্টের উপর। কতটুকু মিষ্টি কতটুকু ঝাল আপনারা খেতে চান সেই অনুযায়ী দিয়ে দেবেন। এখন আমি আগে থেকে যে গুঁড়া করে রেখেছিলাম মশলাটা, সেই মশলা থেকে আমি এক চায়ের চামচ পরিমাণে গুঁড়া মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে এখন চালতার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া। আমি পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি, তাই এখন দিয়ে দিলাম। আপনারা যদি আস্ত পাঁচফোড়ন দিতে চান, তাহলে আমি শুকনা মরিচ আর তেজপাতা দিয়ে যখন ফোড়ন দিয়েছিলাম, তখন আস্ত পাঁচফোড়নগুলো দিয়ে দিতে পারবেন, ওটাতেও অনেক ভালো লাগে। আমি গুঁড়া দিয়েছি, তাই আমি এখন দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন অনেকখানি পানি দেখা যাচ্ছে, ওটা পানি না, ওটা হলো চালতা, যেহেতু টক চালতা থেকে পানি বের হয়ে এসছে, সাথে গুড় চিনির একসাথে মিশে পানি দেখা যাচ্ছে। ওটা শুকানো পর্যন্তই আমি আচারটা বানিয়ে নেব। এখন আবারও আমি গুঁড়া মশলা দিয়ে দিলাম। আগে থেকে আচারের জন্য যে গুঁড়া মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই গুঁড়া মশলা থেকে এইখানে বেশ কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণ আচারের
চালটার ভিতরে ভিতরে এই মশলা গুড় সব কিছু একসাথে মিশে যাবে, তখন আচারটা খেতে অসাধারণ হবে। আপনারা একবার বাসায় বানিয়ে দেখবেন, যারা এইভাবে বানিয়েছেন আপনারা তো জানেনই এটার মজা কতটুকু হয়, আর যারা বানাননি আপনারা অবশ্যই ট্রাই করবেন। এইভাবে ধাপে ধাপে গুঁড়া মশলা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারের প্রতিটা চালতার টুকরার মধ্যে মশলাগুলো যাবে। আমি এখানে তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। এই আচারটা এতটাই মজার হয়, আপনারা চোখের সামনে যতক্ষণ থাকবে খেতেই ইচ্ছে করবে। আপনারা দেখতে পাচ্ছেন গুড় আর চালতা থেকে উঠে আসা পানি সবই শুকিয়ে যাচ্ছে। আমার আচারটা হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। খুবই মজার এই আচারটা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখতে হয়তো মনে হচ্ছে একটু ঝামেলা, যে কোনো জিনিস যদি মজা করে খেতে হয় তাহলে একটু ঝামেলা তো লাগবেই, আর এতই মজা হয় এই আচারটা, ঝামেলাকে ঝামেলা মনে হবে না যখন আচারটা বানিয়ে ফেলবেন। এখন আমি আবারও গুঁড়া মশলা দিয়ে দিলাম। এটা এই মশলাটা দেয়াতে আচারের টেস্টটা কত যে মজার হয়েছে আপনারা বাসায় না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আশা করছি আমার আজকের চালতা টক ঝাল মিষ্টি আচারের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি সহজভাবে এই চালতার আচারটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনারা এইভাবে চালতার আচার বানিয়ে অনেক দিন রেখে খেতে পারবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আবারও বলে দিচ্ছি, আমার ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আপনারা যেখানেই আছেন সাবধানে থাকবেন। সবার জন্য রইল অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।